আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আবহাওয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়াতে কোন ধরনের বিদেশি এবং দেশি ফল ভালো হচ্ছে সেই সবগুলো এই ভিডিওতে তুলে ধরব। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন এবং অনেক বিদেশি ভ্যারাইটির ফল আমাদের এই এলাকাতে হচ্ছে বা আমাদের আবহাওয়াতে হচ্ছে সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই যে ফলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিষ্টি করমচা। আমাদের এই আবহাওয়াতে খুব ভালো ফলন হয় এবং সবচেয়ে ভালো এই ফলের আকৃতি এবং এই ফলের কালার, এই দুটি অসাধারণ বৈশিষ্ট্য। এবং এর পাতাটা ছোট হয়, এজন্য এই গাছটিকে দেখতে খুবই সুন্দর লাগে। অর্নামেন্টাল হিসেবেও এই গাছটিকে ব্যবহার করা যায় এবং টবে যদি আপনি এই গাছটি রোপণ করে রাখেন তাহলে 1 থেকে 1.5 বছর বা 2 বছরে আপনারা এই গাছে ফলন পাবেন। এই গাছটা খুবই অসাধারণ দেখতে এবং এই করমচাটি সুইট বা মিষ্টি, এটাতে টকের ভাব কম আছে। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা ননি ফল এবং ব্যথার মহা ঔষধ হিসেবে পরিচিত। সুপ্রিয় দর্শক, বিভিন্ন ধরনের ঔষধি গুণসম্পন্ন এই ফলটি, সাধারণ মানুষের ধারণা বিভৎস গন্ধ বার হয় এই ফলটি থেকে, কিন্তু এই ফলটি ঔষধ হিসেবে খুবই ভালো। আপনারা এই গাছটি রোপণ করতে পারেন, আমাদের আবহাওয়াতে এই গাছটি খুবই ভালো হয় এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটিতে প্রচুর পরিমাণে ফল এসেছে। এবং আমি এখনও এই ফলটি টেস্ট করিনি, আমার ছাদ বাগানে এই ফলটি আছে, আমি টেস্ট করে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব। এরপর যে ফলটি দেখতে পাচ্ছেন এটা ড্রাগন ফল। আমাদের এই আবহাওয়াতে ড্র্যাগন ফল খুবই ভালো হচ্ছে এবং অনেকগুলি ভ্যারাইটি ইতিমধ্যে আছে। এখানে যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক রোজ নাম আমি জানতে পেরেছি, আদেও এর সঠিক ভ্যারাইটি আমার জানা নেই, এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কিন্তু আমাদের এখানে ড্র্যাগন ফল খুবই ভালো হয় এবং 500 থেকে 700 গ্রামের ড্র্যাগন ফল আমাদের এখানে উৎপাদন হচ্ছে, নদিয়াতেই উৎপাদন হচ্ছে। আপনারা ড্র্যাগন ফল চাষ করতে পারেন। এবং এখানে আরেকটা ভ্যারাইটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই দুটি ভ্যারাইটি খুবই ভালো হয়। আপনারা বিভিন্ন ভ্যারাইটি ড্র্যাগন ফল চাষ করতে পারেন, ছাদ বাগানেও এটি খুব সহজেই চাষ করা যাচ্ছে, আপনারা করতে পারেন। এরপরে আছে ভ্যারিগেটেড মাল্টা, এটা দেখতে অত্যন্ত সুন্দর। এই ফলের পাতা এবং ফল দুটিতেই ভ্যারিগেশন লক্ষ্য করা যাবে, দুটি ভ্যারিগেটেড এবং দেখতে অসাধারণ লাগে। এটা অর্নামেন্টাল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। শুনেছি এই ফলের মিষ্টতা খুবই ভালো কিন্তু এখনও টেস্ট করা হয়নি, যদি টেস্ট করি তাহলে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব। আর এর পাতাটাও দেখতে অসাধারণ এবং এই ভ্যারাইটির গাছ আপনি ছাদ বাগানে বা আপনার কাছে রাখতে পারেন, এটা খুবই ভালো হয় আমাদের আবহাওয়াতে। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা বাড়ি ওয়ান মাল্টা, এটার ফলন প্রচুর পরিমাণে হয় এবং আমাদের এখানে অর্থাৎ নদিয়া জেলা বা পশ্চিমবঙ্গে এটার ফলন অত্যন্ত ভালো। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফল হয়েছে একটি মাত্র ডালে, আপনারা এই গাছটি রোপণ করতে পারেন। এবং এই ফলের সুস্বাদু আর এই ফলটি খুবই মিষ্টতা হয়, কিন্তু এর খোলাটা একটু মোটা, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর এই গাছটি দেখলে আপনি বুঝতে পারবেন এটাতে কেমন পরিমাণে ফলন হয়। অবশ্যই আপনার বাড়িতে এই গাছ একটি রাখতে পারেন, এটি খুবই লাভজনক চাষ হিসেবেও ব্যবহার হচ্ছে এই ভ্যারাইটিটা। আপনারা বাড়ি ওয়ান মাল্টা গাছ একটা হলেও রোপণ করে রাখতে পারেন, আমাদের আবহাওয়াতে খুবই ভালো ফলন এই বাড়ি ওয়ান মাল্টার। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি মাল্টা, এটা অল টাইম মাল্টা বলেও পরিচিত, কারণ এই গাছে ছোট ফল, ফুল এবং ম্যাচিওর ফল লক্ষ্য করা যায়, এই জন্যই এটাকে সারা বছর বা অল টাইম মাল্টা বলা হয়। আপনারা এই গাছটি রোপণ করতে পারেন, এটা দেখতে অনেকটা বাতাবি লেবুর মতো আকৃতির, এটা আপনারা অবশ্যই রাখতে পারেন এবং ছোট ফল আর এটা একটু বড় সাইজ এবং ম্যাচিওর, আপনারা অবশ্যই সব ধরনের ফল দেখতে পাবেন একটি গাছে। এটা ভিয়েতনামি মাল্টা বা ভিয়েতনামি অল টাইম মাল্টাও এটা বলা হয় এবং আমাদের আবহাওয়াতে অত্যন্ত ভালো হচ্ছে।
এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা ডেকোপন অরেঞ্জ। ডেকোপন অরেঞ্জ আমাদের আবহাওয়াতে খুবই ভালো হয় এটা জানা যাচ্ছে এই ফলটি দেখে। এখনও এটার টেস্ট আমি করিনি, এখন কেমন খেতে আমি জানি না, কিন্তু এই ডেকোপন অরেঞ্জ আমাদের এখানে হচ্ছে এবং এটা সিডলেস। এই জন্য আপনারাও এই ডেকোপন অরেঞ্জের চারা রোপণ করতে পারেন, কিন্তু এর চারাটা কস্টলি, 600 থেকে 700 টাকা দাম বা এর উপরে এই চারার দাম আছে। আপনারা এই চারাটিও রোপণ করতে পারেন এবং কমলার ভিতর অন্যতম একটি কমলা। এর পরের ফলটি হলো ক্যারা ক্যারা নেভেল অরেঞ্জ। এর ভিতরটা বাতাবি লেবুর মতো লাল হয় এবং এর নিচে একটা নেভেল চিহ্ন বা নাভি চিহ্ন থাকবে। এটা দেখে খুব সহজেই এটা আইডেন্টিফাই করা যায়। আপনারা অবশ্যই এই জাতটি রাখতে পারেন, এটা খেতে অত্যন্ত সুন্দর। আমি এটা টেস্ট করেছি, এটা খেতে অসাধারণ লাগে এবং আমাদের আবহাওয়াতে খুবই ভালো হয়। এজন্য এছাড়া একটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এবং ওয়াশিংটন নেভেল অরেঞ্জ আমাদের এখানে ভালো হচ্ছে সেটাও আমি খবর পেয়েছি, কিন্তু এখনও আমি ফলসহ গাছ দেখতে পাইনি। এরপরে আছে কার্ডিমন আম। কার্ডিমন আম আপনারা অবশ্যই করে একটা রেখে দেবেন, কারণ এই গাছে প্রচুর পরিমাণে আম হয় এবং অন সিজনেও এটাতে আম লক্ষ্য করা যায়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 8 তারিখে এই ভিডিওটা শ্যুট করা, কিন্তু অনেক বড় বড় আম এই গাছটিতে আছে এবং পাকা আম এই গাছটিতে ছিল, আর এই গাছটিতে আবার মুকুল আসবে এবং সারা বছর এই গাছটিতে ফল পাওয়া যায়। এই জন্য কাটিমন গাছ অবশ্যই আপনাদের কাছে রেখে দেবেন এবং আমাদের আবহাওয়াতে খুবই ভালো হয়। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা আমেরিকান রেড পালমার আম। এই আমটি আমাদের এখানে ভালো হচ্ছে এবং এর সাইজটা অনেকটা ভালো হয় এবং মন মুগ্ধকর এই আমের কালারটা। এটা পার্পেল কালার, কিন্তু এটা যখন ম্যাচিওর বা পেকে যাবে তখন এর কালারটা লাল হয়, দেখতে অসাধারণ লাগে। এই চারাটি আমাদের এখানে ভালো হয়। এরপরে যে আম দেখতে পাচ্ছেন এটা ব্লু ম্যাঙ্গো। এই আমটাও আমাদের এখানে ভালো হচ্ছে, বা বিদেশি অনেক কটা ভ্যারাইটির আম আমাদের এখানে ভালো হচ্ছে, যেমন কিউজাই, মিয়াজাকি, বানানা ম্যাঙ্গো ইত্যাদি আম আমাদের এখানে ভালো হচ্ছে। এ ধরনের আমের চারা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এবং এখানে যে 12 মাসি আম দেখছেন এটা থাই অল টাইম। এটা থাই অল টাইম নামে পরিচিত, এটাতে আম হয় সারা বছর, কিন্তু এর ধরনটা কম। এটাও আপনারা রাখতে পারেন এবং এটা খেতে মিষ্টি না, এটা টক চাটনি হিসেবে এটা ব্যবহার করা যায়। এটাতে মুকুল, ছোট ফল বা ম্যাচিওর ফল আপনারা লক্ষ্য করতে পারছেন, কিন্তু কাটিমন আমটা অসময় হলেও মিষ্টি। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা মিষ্টি জলপাই। আমাদের এখানে মিষ্টি জলপাই হচ্ছে এবং এর টেস্ট রিভিউ আমি অবশ্যই আপনাদেরকে দেব এবং এর চারা আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন। আমার ধারণা ছিল মিষ্টি জলপাই গাছে জলপাই হয় না, কিন্তু এটা দেখে আমি বুঝলাম এটাতেও প্রচুর পরিমাণে ফলন হয়। আপনারা অবশ্যই মিষ্টি জলপাইয়ের গাছ রেখে দেবেন আপনাদের কাছে ছাদ বাগানে বা টবে। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা মিশরীয় ডুমুরের অঞ্জির ভ্যারাইটি। এটা খুবই ভালো হয় এবং আমাদের এখানে মিশরীয় ডুমুর অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায়, যেমন ব্রাউন তুর্কি, ডাইনাজেলি, অঞ্জির এবং ইত্যাদি ভ্যারাইটি আমাদের এখানে পাওয়া যায় এবং খুব ভালো ফলন আসছে আমাদের এখানে বা নদিয়া জেলায়। এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা স্ট্রবেরি পেয়ারা লাল ভ্যারাইটি। এটা দেখতে অসাধারণ লাগে এবং এর ভিতরে যে বীজ থাকে সে বীজটা অত্যন্ত শক্ত হয়, কিন্তু এর টেস্টটা টক মিষ্টি, খুবই ভালো টেস্ট। আপনারা অবশ্যই এই গাছটি রাখতে পারেন, কিন্তু চারা সংগ্রহ করতে হবে অবশ্যই জেনুইন চারা। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই ফলটি এবং আমি বাজে বলে মন্তব্য করেছিলাম সেই ফলটি খেয়ে, এবং এটা খেয়ে আমি অবশ্যই মুগ্ধ হয়ে গেলাম। এটা অবশ্যই সুন্দর খেতে এবং পাখিরাও এই ফলটি পছন্দ করছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা হলো স্ট্রবেরি পেয়ারা এবং এর একটা হলুদ ভ্যারাইটি আছে, সেটাও আশা করা যায় আমাদের এই আবহাওয়াতে খুবই ভালো হবে। এবং প্রচুর পরিমাণে এর ধরন প্রায় ডাল ভেঙে যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে সম্ভব। এরপরে দেখতে পাচ্ছেন ফিলিপাইনের ব্ল্যাক আখ। এই আখটি অত্যন্ত, এর খোসাটা নরম যেটা নখ দিয়ে ছাড়ানো যাবে, এজন্য এই আখটি আপনারা রোপণ করতে পারেন, খুবই ভালো হয় এবং খেতে অত্যন্ত মিষ্টি আমাদের এখানে বা আমাদের আবহাওয়াতে খুবই ভালো হচ্ছে।
এই আখের চারা আপনারা সংগ্রহ করতে পারেন, খুবই ভালো একটি জাত এবং প্রায় সবাই এই আখটি খেতে পারবে, ছোট থেকে বৃদ্ধ সবাই। এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা অগ্নিশ্বর কলা বা লাল কলা নামে পরিচিত। আপনারা দেখলেই বুঝতে পারবেন এর কতটা পরিমাণে লাল এবং সবুজের আভা এটাতে আছে। এটা অগ্নিশ্বর কলা, এই কলাটি আমাদের এখানে খুবই ভালো হচ্ছে। এটার চারা আপনারা রোপণ করতে পারেন, আমাদের আবহাওয়াতে খুবই ভালো হবে, কারণ আমাদের এই মাটি সোনার চেয়েও খাঁটি। এটাতে যে কোনো গাছ খুবই ভালো হয় এবং প্রায় প্রত্যেকটা ফল চাষ করাই সম্ভব। সুপ্রিয় দর্শক, এরপরে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা মাস্ক মেলন বা রক মেলন এটাকে বলা হয়। এটাও আমাদের আবহাওয়াতে খুবই ভালো হয়। এই রক মেলন আপনারা চাষ করতে পারেন ছাদ বাগানে বা টবেও আপনারা খুব সহজে এটি চাষ করতে পারবেন। এটা অত্যন্ত মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু। এরপরে আছে আঙ্গুর। আঙ্গুর আমাদের আবহাওয়াতে খুবই ভালো হচ্ছে এবং বিভিন্ন ভ্যারাইটিসের আঙ্গুর আমাদের আবহাওয়াতে ভালো হয়। এবং গ্রাফটের চারা যদি সংগ্রহ করেন তাহলে কালো আঙ্গুর বা অন্যান্য আঙ্গুর আমাদের এখানে মিষ্টি বা ভালো হবে। এখন যে ফলটি দেখতে পাচ্ছেন এটা কামকোয়াট বা সুইট লেমন এটাকে বলা হয়। এর খোসাটা মূলত খাওয়া হয় আর ভিতরের অংশটা টক, এটা একসাথে সম্পূর্ণটা খাওয়া যায় এবং স্যালাড হিসেবে এটা ব্যবহার করা হয়। আপনারা এই গাছটি রোপণ করতে পারেন, এটাতে 133টা ফল এসছে এবং প্রচুর পরিমাণে এর ফলন বা ধরন। এটা আপনারা রোপণ করতে পারেন, খেতেও আমার ভালো লাগে, অনেকের দাবি এটা খেতে ভালো না। সুপ্রিয় দর্শক, আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ফলটি, আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক করতে মোটেও ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।